আমাদের তো এখন তো বাড়ি তো ভেঙে দিচ্ছে, এখন তো আমরা যাব কোথায়? যাব কোথায়? যাব না এখন, এখন আমরা তো এখন বড় হয়েছে, আমাদের তো এখন পড়াশোনা তো চলছে। তারপর যদি এখন যদি বাচ্চা যদি ভেঙে দেয় তখন যাব কোথায়? ও রেলের জায়গাতে আসো। হ্যাঁ, এটা নাম কি? এটা তোমরা বড় হয়েছেন মানে এখনো নিরাপত্তাহীন নাই না? বর্তমানে নিরাপত্তা নাই, আর ভেঙে দিলে যাবেন কোথায় নাকি? এই সব আসছেন কার কাছে? যদি বাড়ি ভেঙে দেয় যদি অন্য জায়গায় পুনর্বাসন করে তাতে কি সন্তুষ্ট? হ্যাঁ, আজ রেল চালু হয়েছে, ভালো একটা রেল চালু হলো। আচ্ছা, ধন্যবাদ। তোমার নাম কি জানো? তোমার তোমার কোন দাবি আছে আমাদেরকে? কি দাবি তোমার? আমরা চাই যে আমাদের মানে আমরা রেলের জায়গা যদি আমাদের বাসা ভাঙে তাহলে মানে পুনর্বাসন স্বাস্থ্য কার কাছে? প্রধানমন্ত্রীর কাছে। আচ্ছা বেশ, তারপরে আরো আছে যে আমাদের বলুন তো মা, আপনার বাড়ি কোথায়? এখানে বাড়ি? এখন যে সরকার যে সরকার যে এখানে কেন আমার দেখছেন আমাদেরকে? আপনারা আমার জায়গা নাই, বাড়ি নাই, ঘর নাই, বাল বাচ্চা এখানে আসি, আজ অনেক বছর থাকি, আমি যাবো কোথায়? প্রধানমন্ত্রীর কাছে আমি টাকা চাই। তারপরে যাবেন এখান থেকে? কতদিন দিচ্ছে সময় দিচ্ছে? কতদিন? আপনার পরিচয় আপনি কে? আমার বড় লাটি। আপনার পরিচয় কি? আপনি আমাদেরকে ডাকছেন রেলের যে অবস্থা, আমাদের রাজাহাটের যে রেল স্টেশনের অবস্থা, এরা মনে করেন হারিপাতি ধরে টানতেছে, এরা ছেলে মেয়ে নিয়ে লেখাপড়া স্কুল মনে করেন যাইতে পারতেছে না, খাওয়া দাওয়া সব দিয়ে হচ্ছে, পরীক্ষা সামনে পরীক্ষা। এখন এদের কথা যে আমাদের সরকার ট্রেন চালু করতে আমরা খুশি হয়েছি, আমাদের ঢাকা যাতায়াত সুবিধে। তারপরেও এরা মনে করেন যে আরো একটা কথা বলছে যে আমাদের ছেলে মেয়ে বা আমরা এখন সামনে কোথায় যাব? কারণ সামনে পরীক্ষা, আমাদের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আমাদের এটা ট্রেন চালু করছে আমাদের জন্যই, কিন্তু আমাদের পুনর্বাসন করে দেও, যদি রোহিঙ্গা এত লোকের খাবার দিতে পারে আমাদের দিতে পারবে? এগারো লক্ষ এত জনগণ যদি খাইতে দিতে পারে ওরা, তাহলে আমরাও তো তাদের আমাদের দিতে পারবে না কেন? আমাদের তো পুনর্বাসন করি দিও, তারপরে আমরা এখান থেকে সরি। আপনি পরিচয় কি? আপনি কি কোনো সংগঠনে আছেন? আমি ভূমিহীন আন্দোলনে আছি। আমার নাম মিসেস মল্লিক। আচ্ছা, তাহলে ভূমিহীন আন্দোলনে আছেন, সহযোগিতা? কারণ আমাদের একটি মিন্টু সাহেব, তারপরে এমডি তাদের প্রতি আমার আমারও দাবি, আমিও আছি, কিন্তু তাদের প্রতি দাবি যে তারা সুস্থ বিচার পাক, সুস্থ জায়গা পাক। তাহলে আমার আমার মাধ্যমে আবেদনটা পৌঁছে যাবে। আচ্ছা, তাই হোক, আমিও ধন্যবাদ জানি সবাইকে। বর্তমান প্রধানমন্ত্রী খুবই দয়ালু নাকি? আশা করেন তো যদি আমরা তার কাছে এরকম যদি আবদার জানাই উনি পূরণ করবে কি? আচ্ছা, এবং আমরা যে সংগঠনে আছি বাংলাদেশ ভূমিহীন আন্দোলন, এই সংগঠন কিন্তু ওনারে পিতাই এক সময় সেই সংগঠন ছিলেন, আমরা ওই সংগঠনের অনুসারী। আরো একটা কথা আছে, এই যে এরা মনে করে উপজেলা বাজার সুপার, এরা যারা আছে এরা তো মনে করো আমরা কাজ করি। এখানে আসছেন আমাদেরকে ডাকছেন? এখানে আমরা আসছেন।